সকালবেলা ঝটপট, টেস্টি এবং একই সাথে হেলদি কিছু খেতে চাইলে ফলো করতে পারেন এই স্যান্ডউইচ রেসিপিটি। ডিমের এই সহজ এবং হেলদি স্যান্ডউইচটি সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা একদম পারফেক্ট অপশন, আর খুব ঝটপট তৈরি হয়ে যায় এই স্যান্ডউইচ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটু শশা। শশাটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার শশাটাকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিতে হবে। তো আমার শশাটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার হচ্ছে শশা থেকে যে পানিটা এক্সট্রা বের হবে সেটাকে খুব ভালো করে চিপে হাতের সাহায্যে আমি এটাকে আলাদা করে নেব, আর পানিটা হচ্ছে ফেলে দেব। তো এই যে শশাটা আলাদা করে নিয়েছি, আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি অ্যাড করেছি। আর এবার আমি এখানে দুটা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে ভুলবশত আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি সস বড় 1 টেবিল চামচ। তো এবার হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তো এখানে আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের স্যান্ডউইচটা তৈরি হচ্ছে। তো এই তো ডিমের মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর স্যান্ডউইচ তৈরির জন্য আমি এখানে কিছু পাউরুটির সাইডের অংশ আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো সাইডের অংশ না কেটেও কিন্তু স্যান্ডউইচ তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে স্যান্ডউইচ তৈরি করার পালা। প্রথমে আমি একটু সস লাগিয়ে জাস্ট একটু স্প্রেড করে নিলাম ব্রেডের উপরে, তারপর হচ্ছে পরিমাণ মতো ডিমের যে মিক্সচারটা সেটা দিয়ে দিব। আর এবারের প্রসেসটা আমাদের সকলেরই প্রায় জানা, যেভাবে সব স্যান্ডউইচ তৈরি হয় সেভাবেই কিন্তু আজকের স্যান্ডউইচটা আমি তৈরি করে নেব। তো এই যে পরিমাণ মতো ডিমের মিক্সচার হচ্ছে আমি ব্রেডের এক পিঠে লাগিয়ে নিয়েছি। এবার অন্য আরেক পিস ব্রেডে আর একটু সস লাগিয়ে হচ্ছে চামচের সাহায্যে ছড়িয়ে দেব। এবার এটা হচ্ছে ওই স্যান্ডউইচের ওপরে লাগিয়ে দেব। অ্যাজ ইট ইজ আমরা যেভাবে সবসময় স্যান্ডউইচ তৈরি করি সেভাবে কিন্তু আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে ফেলেছি। তো এই যে আমার হেলদি অ্যান্ড টেস্টি এগ স্যান্ডউইচ কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে। আর আমি এটাকে ত্রিকোণ শেপে কিন্তু কেটে নিয়েছি। তো না কাটলেও কিন্তু এটা সার্ভ করা যাবে, কোনো সমস্যা নেই। আর এই পর্যায়ে চাইলে একটু শেকে নিতে পারেন। তো আমি যেহেতু এটাকে একটু হেলদি রাখতে চেষ্টা করেছি, তাই আমি এটাকে আর না শেকে আজকে এভাবেই সার্ভ করলাম। আজকের এই সহজ ডিমের স্যান্ডউইচ রেসিপি কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।